अस्सलामु अलैकुम वेलकम बैक। लास्ट एपिसोडे आमरा सिस्टम डिजाइन निये एकटु कथा बोलछि एबं बोलछि किभाबे आमरा खूब बेसिक लेभेलेर एकटा डिस्ट्रिब्यूटेड सिस्टम डिजाइन करते पारी, ठीक ना। एई पर्वे एक्चुअली आमी इमप्लिमेंटेशन डिटेल्सटा आपनादेर साथे शेयार करब। आमादेर अलरेडी किन्तु फुल काज হয়ে আছে এবং পুরো কাজটা এই যে কারেন্ট যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাজটার ইমপ্লিমেন্টেশন আমি একদম লাইভ কোডিং করছি। ইফ ইউ ওয়ান্ট টু সি এটা হচ্ছে এই লিংকে আছে, আমার লাইভে গেলেই আপনারা পেয়ে যাওয়ার কথা। লার্ন মান লাইক লাইভ ভিডিওস, ওখানে আমি বলে দিছি কোনটা কি। সো অ্যাকচুয়াল প্লেলিস্টটার লাস্টে আমরা কাজ যেটা করছিলাম সেটা ছিল এটা আপলোড ভিডিও ফাইল উইথ কাস্টম validation using formic, which means আমাদের actually video upload করা কিন্তু হয়ে গেছে। So this one হয়ে গেছে, videos এ হয়ে গেছে, ঠিক আছে। I think you can see my mouse over here. So as a developer perspective পুরোটা যদি এখন আমাকে করতে হয়, so আমি আমার approach টা আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে কিভাবে করছি খুব চাং পাই চাং আমি আপনাদের সাথে কাজগুলো শেয়ার করব। But again if you want to see the raw coding videos it already আছে এখানে, ঠিক আছে। কেমনে বিপদে পড়ছি, কেমনে কোড চেঞ্জ করছি, কেমনে সলিউশন করছি, কেমনে ছোট ছোট কাজগুলো আগাইছি সেগুলো এখানে ডিটেলস আকারে বলা আছে। আই এম নট গোয়িং টু ডিসক্রাইব এভরিথিং ফ্রম স্ক্র্যাচ ইন দিস ভিডিও, ওকে। সো আবার বলতেছি আমাদের এই আপলোড করার কাজটা হয়ে গেছে। নাও আমাদের যেটা করতে হবে এই যে আপলোড করার পর রেডিসে যে মেসেজ পাঠানো এবং রেডিসের মেসেজটা অন্য একটা সার্ভিসে লিসেন করা এই পিওসিটা করতে হবে, ঠিক না। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হয়েছে আমি অ্যাকচুয়ালি BullMQ দিয়ে অলরেডি আগে আমি আগেই আপনাদের সাথে শেয়ার করছি BullMQ জিনিসটা কি। ইটস জাস্ট এ লিসেনার এবং পাব সাব ইমপ্লিমেন্টার। সো এখানে ইন্ট্রোডাকশন কাজ করছি, কানেকশনে কাজ করছি, কিউ দিয়ে দেখছি কেমনি কি কাজ করে না কাজ করে, এগুলো আর কি মানে আউট অফ দ্য লাইভ ভিডিওস হয়ে আসে এগুলো এবং এগুলো অলরেডি আমি জানি। সো ফার্স্ট যে টার্গেট সেটা কি, সেটা হচ্ছে আমাদের দুইটা আলাদা সার্ভিস রান করব এবং এক সার্ভিস থেকে আমি মেসেজ পাঠাবো অন্য সার্ভিসে গিয়ে। সার্ভিস বলতে আমি ধরেন প্রসেস বুঝাচ্ছি, ঠিক আছে। ইট ডাজন্ট হ্যাভ টু বি সার্ভার, ইটস জাস্ট এ প্রসেস লিসেন করবে। সো এটা দেখার জন্য আমরা যদি আমাদের পুল রিকোয়েস্টে যাই অ্যান্ড উইল স্টার্ট উইথ দ্য সার্ভার ফোল্ডার। সার্ভার ফোল্ডারে আপনি যদি দেখেন কিউ নামে যেই ফোল্ডারটা ফাইলটা আছে এখানে দেখবেন আমরা BullMQ ইম্পোর্ট করছি, নিয়ে আমরা এখান থেকে অ্যাড কিউ আইটেম নামে একটা ফাংশন রেডি করছি। হুইচ ফাংশন আসলে আমরা বিভিন্ন আলাদা আলাদা ফাইল থেকে কল করতে পারবো। সো এর কাজ কিছুই না, দেখেই বুঝতেছেন, খালি হচ্ছে গিয়া কি করবে সে খালি আমাদের ডাটাটা একটা রেডিসের কিউ নেম হিসেবে সেভ করবে, সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি অলরেডি করছি। সো এটা যদি হয় তো লিসেনার তাহলে কী হবে, লিসেনার হচ্ছে কি আমাদের হ্যান্ডলার্সগুলা বা এখান থেকে ওয়ার্কারগুলা, ঠিক আছে। সো ওয়ার্কারে যদি আমরা যাই, ওয়ার্কারে দেখেন আমরা অলরেডি এটা নিয়েও কাজ করছি। সো এটা হচ্ছে আলাদাভাবে আমরা রান করতে পারি, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের package.json-এ যাই আপনারা দেখবেন অলরেডি আমার এখানে এই স্টার্ট কিউ দুটো আলাদা জিনিস রান করানো আছে। হুইচ মিনস এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার বা আপলোডার সার্ভিস বলতে পারি আমরা এখন এই বর্তমান কনটেক্সটের জন্য। এটাকে বলতে পারি আমরা আমাদের লিসেনার বা কিউ সার্ভিস, ওকে। সো এটা অলরেডি করছি। এটার পরে যেহেতু মেসেজ পাসিং মাল্টিপল সার্ভিসে হচ্ছে এবার যেটা করতে হবে মেসেজ পাসিংয়ের সাথে আমাদের ডাটাটাও পাস করাইতে হবে। সো উইথ দ্য ট্রিগারিং উই শুড অলসো পাস দ্য ডেটা। হাউ ক্যান উই পাস দ্য ডেটা, এটাও আমি ডকুমেন্টেশনে পড়ছি, তাই ডকুমেন্টেশন পড়তে হবে, ঠিক আছে। বাট সেকেন্ড প্যারামিটারটা আসলে ডাটা হিসেবে কাজ করে। সো আমি আসলে এটাই করছি। সো whoever calls this add queue item will send the item এবং whoever listens the queue, will get the object. Inside of the object amra ki korbo, amra dam dekhai ami queue handlers queue name job dot data name ekta property ache, pore dekhabo na ami sei property moddhe amra peye jabo. So it is a final version, but choto 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 kaj gular kotha boltechi ami, thik ache. So amra jodi amader diagram e abar ashi, so এখানে কি হচ্ছে আমাদের এখান থেকে লিসেন হলো ডাটাও গেল, সো তারপর স্টেপটা ছিল আমার। আচ্ছা ঠিক আছে, মেসেজ পাসিং গুলো হচ্ছে, এখন আমার কি করতে হবে? অ্যাকচুয়াল ভিডিওটা কনভার্ট করতে হবে। সো কনভার্ট করার জন্য আমাদের লাগবে হচ্ছে FFmpeg, বাট নোডের জন্য র‍্যাপার আছে একটা, তার নাম হচ্ছে Fluent FFmpeg। সো अगेन এখানে ডকুমেন্টেশন বলা আছে, ডকুমেন্টেশনে সব example to ase, ami apnader sathe board korbo na, but if you really want to learn and know, just follow my path kemne ki korchi, thik ache, you can do it yourself as well. So ekhon ekhane amader ki korte hobe, videos folder er data ta amra pathai dicchi converter service e, tai na? So converter service ekhon ki korbe, oi je url ba path ba file name ta ke convert kore she process e niye ashbe. Eta kemne korbo? Etar jonno amra ekta file banaichi, naam dicchi hocche giya ভিডিও প্রসেসর। ভিডিও প্রসেসরের মধ্যে আমি আসলে এই কাজটা করছি। সো দেখেন আমার ফাইলের নামের ফাংশন নামটা অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় আছে, এই যে প্রসেস র ফাইল টু MP4, আর একটা ফাইল বানাইছি, ফাংশন বানাইছি MP4 টু HLS, এবং এই দুটো এক্সপোর্ট করে দিছি, ঠিক আছে। এবং এই হচ্ছে তার FFmpeg এর কোডটা, জাস্ট যদি ইন্টারেস্টেড হন একটু দেখে নেবেন FFmpeg কেমনে কাজ করে। এটা আমার বর্তমান ভিডিওর জন্য কনটেক্সট অ্যাপ্রোপ্রিয়েট না, এটা অন্য ডিসকাশন, বাট বটম লাইন হচ্ছে তাকে ফাইল পাথ দিচ্ছি, সে আমাকে একটা রিটার্ন করে দিচ্ছে। সো এন্ড হওয়ার পরে এখন আমার কি করতে হবে বলেন তো? সো আমি যদি আমার ডায়াগ্রামে যাই, এন্ড হইল, এন্ড হওয়ার পরে আমার আবার রেডিসকে বলতে হবে ভাই আমার কিন্তু প্রসেস করা শেষ, ঠিক না? এবং এটা যেহেতু কতক্ষণ পর হবে আমি জানি না, সো আমাকে ফুললি রিলাই করতে হবে ওর এন্ড ইভেন্টের উপরে। সো হোয়াট আই ডিড, ওর যখন কনভার্সন হয়ে যাচ্ছে তখন আমি আমাদের ওই যে আগের মতো অ্যাট কিউ আইটেম কল করে দিচ্ছি, এবার অন্যখান থেকে, বাট আগের মতোই দেখেন ডাটা পাঠিয়ে দিচ্ছি আমি। পাথ হচ্ছে আউটপুট ফাইল নেম, সো এই যেখান থেকে যে ফাইল নেমটা পাচ্ছি এই ফাইল নেমটা আমি আবার ইনপুট আকারে পাঠিয়ে দিচ্ছি, সোজা, যেটা আসলে খুবই সোজা। সো এরপরে এর যে ওয়ার্কারটা, সেই ওয়ার্কারটা কি হলো আবার লিসেন করলো, লিসেন করার পরে সে হচ্ছে গিয়ে পরের ফাংশনটা কল করলো, এবং পরের ফাংশনটা কল করে মানে হচ্ছে আমাদের হ্যান্ডলার্স, হ্যান্ডলার্সে যদি আমরা যাই এই যে এখানে, সো প্রসেসড হ্যান্ডলার্সের পরে সেই HLS কনভার্টিং হ্যান্ডলারটা কল করলো, সেখান থেকে হচ্ছে গিয়ে এরকম কল করার পরে এছাড়া আবার আগের মতোই প্রসেস MP4 টু HLS ফাংশনটা কল করলো, অ্যান্ড সেম থিং। সো এখন যদি আপনাদেরকে আমি বলি ভাই 50টা স্টেট হ্যান্ডেল করেন তো, এক্স্যাক্টলি সেম, ইজ জাস্ট দ্য ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট, ঠিক আছে? বাট প্রত্যেকের সাথে যে কিউ বেসড কাজ করা, প্রত্যেকে কিন্তু সেম জিনিস, আই মিন আর্কিটেকচারটা সেম। সো কনভার্সনের পরে লাস্টে আমাদের ডান হয়ে গেল। ডান হয়ে যাওয়ার পরে কি হচ্ছে আমাদের HLS ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলগুলা বলতে আমি বুঝাচ্ছি আমাদের যে ভিডিও ফাইলগুলা, সেগুলো প্রসেসড হয়ে গেল। নাও এর পরের যে কাজটা সেটা আসলে আমার এখনও গ্লোয়িং করা হয়নি, দ্যাট মিনস এই যে কনভার্টেড হওয়ার পরে এই নোটিফিকেশনটা যে আমি ক্লায়েন্টকে পাঠাবো এটা এখন আমি করি নাই, এবং ডাটাবেজে সেভ করবো এটাও করি নাই, কিছু করি নাই, জাস্ট কনভার্সন হয়েছে, আমি খুশি। It was the main target for my current POC, ঠিক আছে? সো এখন নেক্সট টার্গেট যেটা ছিল আমার, সেটা হচ্ছে যে এই ভিডিওগুলোকে প্লে করতে হবে তো, তাই না? সো প্লে করার জন্য আবার আমি সবার সামনেই লাইভ ভিডিও দেখাইছি, কিছু গুগল করছি, এবং শেষমেশ আচ্ছা সার্ভারের কাজ শেষ। এবার ক্লায়েন্টে আসার পরে আমি কি করছি, আমাদের পুল রিকোয়েস্টটা কই, এই যে ক্লায়েন্টে আমি একটা প্যাকেজ ইনস্টল করছি, প্যাকেজের নাম হচ্ছে React Player। সো এটাকে এই ডকুমেন্টেশনটা বলাই আছে সুন্দর করে React Player, ঠিক আছে, React Player। এটা বেশ পপুলার একটা লাইব্রেরি, প্রায় 6.5 লাখের উপরে পার উইক ডাউনলোড, not a fake thing, এবং সেও খুবই রোবাস্ট একটা প্লেয়ার। আমি কি এটা ইউজ করছি দেখি তো, সো আই থিঙ্ক সো। তো এখন ইনস্টলের পরে কোথায় ইউজ করবো? সো আমি একটা পেজ বানাইছি, নাম দিচ্ছি হচ্ছে ভিডিও প্লেয়ার পেজ। আগের মতোই রাউট সব কনফিগার করছি, এগুলো আপনাদের বলে বোর্ড করবো না, এগুলো আগের ভিডিওতে অলরেডি সব কিছু স্ক্র্যাচ থেকে বলা আছে, লাইভ ভিডিওতে স্ক্র্যাচ থেকে করা আছে। এখানকার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, একটা রিয়াক্ট প্লেয়ার নিয়ে এসে আমি একটা হার্ড কোডেড ভিডিও আইডি বসাই দিচ্ছি। এখন এই ভিডিও আইডিটা আমার তো কোনো না কেউ সার্ভ করতে হবে, ঠিক না? আমার যে HTTP সার্ভার, সে তো HTTP সার্ভার, তো এটাও একটা HTTP, বাট সে ডাটা সার্ভার হিসেবে রাখছি আমি। আমি চাই ভিডিও রেন্ডার করার জন্য টোটালি ডিফারেন্ট আরেকটা প্রসেস স্পিন আপ করতে, বাট ইফ ইউ ওয়ান্ট ভাইয়া, এটার জন্য আমি আমাদের এক্সিস্টিং এক্সপ্রেস.js ইউজ করতে পারতাম না? পারতাম, বাট এটার প্রবলেমটা আগেই বলছি গত পর্বে, যে একসাথে যদি অনেক মানুষ স্ট্রিমিং করতে চায় দেন শুধু শুধু সমস্যা। এবং অ্যাকচুয়ালি ডিজাইন প্রিন্সিপালের একটা কোর কনসেপ্ট হচ্ছে SRP, সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। সো ওয়েন ইউ সি দ্যাট ভিডিও সার্ভিং অ্যান্ড ডাটা প্রসেসিং, ডাটা মানে HTTP রিকোয়েস্ট যখন যায়, হ্যাঁ, দুইটা টোটালি ডিফারেন্ট থিং, কেন দুইটা আপনি একই জায়গায় রাখবেন, ঠিক না? এটা ঠিক না তো আসলে। সো এখন এটা সার্ভ করার জন্য আমাকে যেটা করতে হয়েছে, আমি আরেকটা কী বলে এটাকে ফাইল ওপেন করছি, নাম দিচ্ছি হচ্ছে ভিডিও সার্ভার। আসলে কিছুই না, সে একটা HTTP নোডের একটা HTTP মডিউল ইউজ করে সে হচ্ছে গিয়া ফাইল সার্ভ করতেছে। ইচ্ছা করলে এটা আমরা NGINX দিয়ে ডিফল্ট কোনো সার্ভার ওপেন না করে এই ফাইল সার্ভ করতে পারতাম, বাট সেদিকে আমি আর চাই নাই। বাট এ কাজ কী করবে, ও হচ্ছে গিয়ে এরকম কোনো রিকোয়েস্ট আসলে সে খালি ফাইল সার্ভ করা শুরু করবে, এবং ম্যাপিং করা আছে হচ্ছে তার HLS ফোল্ডার পর্যন্ত। সো জাস্ট আইডিটা চেক করতে হবে আমাকে, which means sorry uploads HLS, এই যে কোনো একটা আইডি ওকে চিনা দিলেই হয়ে যাবে। হার্ড কোড করে দিচ্ছি এখন আমি এটা, ভিডিও প্লেয়ার পেজ, এই যে। সো when we run this it works, এই ওয়ার্কসটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখাইছি। এখন কথা হচ্ছে যে হোয়াটস নেক্সট? নেক্সট আসলে আমাদের এই যে নোটিফিকেশনটা করতে হবে, আর এখান থেকে হচ্ছে গিয়ে থাম্বনেইল দেখাইতে হবে, প্লে ক্লিক করে প্লে করবে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যানিং। সো উই নিড টু হ্যাভ থাম্বনেইলস, আই মিন গো টু ইউটিউব, ইউটিউবের হোম পেজে যে আমরা অনেকগুলা থাম্বনেইল দেখি, ভিডিও থাম্বনেইল, সো এরকম একটা থাম্বনেইল পেজ লাগবে, ক্লিক করলে ভিডিও প্লে হবে। সো এইটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। এই নেক্সট কাজ আমি কীভাবে ট্যাকেল করব সেটা আমি আপনাদের সামনে আবার পরে আমি এগুলো ডিসক্রাইব করব, ঠিক আছে? বিফোর এন্ডিং আমি জাস্ট একটা ফিডব্যাক চাই। সো আগের অনেকগুলো ভিডিওতে অল্প অল্প করে কোড করে আমি আপনাদেরকে দেখাইছিলাম অ্যাকচুয়াল প্লেলিস্টে, বাট রিসেন্টলি এই ইমপ্লিমেন্টেশনটার জন্য আমি যে অ্যাপ্রোচটা ফলো করছি সেটা হচ্ছে লাইভে সব কিছু দেখাইছি, আর এখন জাস্ট আপনাদের সামনে কোডটা আমি বুঝাই দিছি। সো কাইন্ডলি ফিডব্যাক দিবেন যে এই অ্যাপ্রোচটা কেমন মনে হচ্ছে, যে লাইভ কোডিং যদি কারো দেখতে মন চায় দেখলো, না দেখতে মন চাইলে এই প্ল্যানিংটা বুঝে কোড পেজও আছে, কোডগুলো ঠিকমতো বুঝতে পারতেছি কি না। পুল রিকোয়েস্টটা, এই যে পুল রিকোয়েস্টটা আমাদের ডিটেল সব কিছু বলা আছে। সো এটা হচ্ছে লেটেস্ট অবস্থাটা। সো এটা গ্রো করছে আস্তে আস্তে করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি রিকোয়েস্ট করছিলাম কমিউনিটিতে যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে পিয়ার রিকোয়েস্টে শেয়ার করার জন্য, অনেকেই শেয়ার করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট সেটা নিয়ে আমি এই ভিডিওটার বড় করব না, বাট ইয়া জাস্ট এটা আপনাদের জন্য প্র্যাকটিস ছিল। নাথিং ইজ ব্যাড, নাথিং ইজ গুড, দ্যাটস অল। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।